ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি। খবর ইরানার। তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লোড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইরানি এই নেতা আরও বলেন, তাদের দেশে বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে। তাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করাই হয়নি। যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলে তিন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কোয়াদর, ইমাদ এবং ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্রের শতকরা 90% কাকসিক্ষত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো রকম ইসরায়েলি হামলা সমর্থন করেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান প্রায় 180 ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপের পর প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কায় একথা বলেছেন তিনি। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।